লালমনিরহাট ফুলবাড়ি সড়কে একটি ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, ফলে বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল। বেলি ব্রিজটির কারণে 200 কোটি টাকার ধরলা সেতু সুযোগ সুবিধা পাচ্ছে না লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সাধারণ মানুষ। এলাকাবাসীর দাবি দ্রুত ঝুঁকিপূর্ণ স্থানে নতুন একটি সেতু নির্মাণের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার মানুষের যাতায়াত সহজ করার জন্য নির্মাণ করা হয় শেখ হাসিনা দ্বিতীয় ধরলা সেতু। কিন্তু এ সেতুর সুফল থেকে বঞ্চিত দুই জেলার মানুষ, যার বড় কারণ রত্নাই বেইলি সেতু। দ্বিতীয় ধরলা সেতু থেকে প্রায় 2 কিলোমিটার দূরে রত্না নদীর উপরে নির্মিত এই বেইলি সেতু দীর্ঘদিন সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় সেতুর সুবিধা থেকে বঞ্চিত স্থানীয়রা। আর বিকল্প সড়কে 50 কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে যেতে সময় ও ব্যয় বেড়েছে কয়েক গুণ। চলাচলের অনেক সমস্যা হয়, সন্ধ্যার দিকে প্রতিদিনই জ্যাম লেগে যায়, একটা ট্রাক ঢুকলে আর যাওয়ার মতো রাস্তা থাকে না, একজন দুইজন সাথে যাওয়া যায় না, বাধ্য হয়ে নামা লাগে। ব্রিজটা ভাঙা, আমি স্কুল যেতে ভয় পাই। যাত্রীরা সময় মতো জায়গায় যাইতে পারে না, একটা রুগী নিয়ে গেলে রুগীটা সময় মতো যাইতে পারে না। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সেতুর সংস্কারের দাবি স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের। ব্রিজটা এটা ছোট আর কি, কনজেস্টেড আর কি, খুব সংকুচিত, যার ফলে দেখা যায় যে একদিক দিয়ে গাড়ি আসে, অ্যাক্সিডেন্টের একটা ভয় থাকে আর কি। ওখানে তো ব্রিজ ভাঙা, এখন তো বাস চলে না। দীর্ঘদিনের যে সমস্যা, এই সমস্যাটা সম্পূর্ণ 100 ভাগ মানুষের উপকার পাবে এবং সফল হবে। সোনার স্টল বন্ধ দিয়ে ডাইরেক্ট এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে। তবে রত্নাই নদীর উপর 130.8 মিটার দৈর্ঘ্যের নতুন সেতু নির্মাণ করা হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগ। সেতুটি কিন্তু 10.25 মিটার, অর্থাৎ কিনারা প্রায় 34 ফুট প্রশস্ত একটি সেতু হতে যাচ্ছে। তো এই সেতু দিয়ে বড় ধরনের এবং ভারী যানবাহনগুলো সহজেই যাতায়াত করতে পারবে। ইতিমধ্যে আমাদের সড়কটি সুন্দর করে পুনর্নির্মাণ করা হয়েছে। 2018 সালে 200 কোটি টাকা ব্যয়ে লালমনিরহাটে নির্মাণ করা হয় শেখ হাসিনা দ্বিতীয় ধরলা সেতু। ইমরুল কায়েস, নিউজ ডেস্ক, দেশ টিভি।